আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। তুফানগঞ্জ দুনম ব্লকের রামপুরে কাটামারিতে মৃত খালেক মিয়ার বাড়িতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বিভ্রাট কোচবিহার ১৮ নম্বর ওয়ার্ডে। নিশিগঞ্জ বাজার এলাকায় রাজবংশ সমাজের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানা পুলিশ। পুকুরিয়া থানায় কালীতলা এলাকায় মিনিবাস উল্টে মৃত এক। রামপুর দুরান জিপির কাটামারিতে এক তৃণমূল কর্মীর খুনে ঘটনায় চাঞ্চল্য এলাকায় অভিযোগে তিন বিজেপির দিকে। দিনহাটায় বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘোষডাঙ্গাতে পথ দুর্ঘটনায় নিহত এক। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে বহিরাগতদের দিয়ে মারধর করার অভিযোগ মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। কালিয়াচকে গরু পাচারে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল চোলা কারবারিদের বিরুদ্ধে। স্বাস্থ্যসাথীর সুবিধায় রোগীরা পাচ্ছেন কিনা জানতে হাসপাতালে যাচ্ছেন কালচিনি বিডিও।